আমি মোহাম্মদ ইনায়েতুর রহমান, আমি বাংলাদেশ কুরিয়ার টেকনিক্যাল ট্রেনিং সেন্টার থেকে কাজ শিখছি। কাজ শিখার পর আমি ওই কমোড, হাই কমোড, প্যাড, গিজার এগুলোর কাজ করি। এলাকায় বিভিন্ন এলাকায় আমি বিভিন্ন সময় বিভিন্নভাবে কাজ করি। এই কাজ করাতে আমার মোটামুটি ভালো ইনকাম আসে এবং লোকজনও খাটাই। আমার আরও লোক আছে, বিল্ডিং বড় বড় কনস্ট্রাকশন কাজ নেই, সেখানে আমরা কাজ করি। এই প্লাম্বিং কাজে মোটামুটি ভালো সুবিধা আছে। আমার এই বাংলাদেশ কুরিয়ার ট্রেনিং সেন্টার থেকে সার্টিফিকেটটা পাওয়ার পরে আমার একটু কাজের মান ভালো হয়েছে। আমি মানুষকে বলতে পারি যে ভাই আমি এই কাজে ট্রেনিং করছি, আমি সেই ট্রেনিং সার্টিফিকেট শো করে আমি বড় কাজও নিতে পারি। সেখানে আমি 2 লাখ 4 লাখ 5 লাখ টাকারও কাজ নিতে পারি। 20-50টা বাথরুম, টয়লেট এগুলোর কাজও আমি নিতে পারি। এখানে অনেক যন্ত্রপাতি, অনেক কিছু আমার অজানা ছিল, সেগুলো আমার জানা হয়েছে। এখান থেকে ম্যাডামদের সহযোগিতা পাইছি, সেখানে সহযোগিতা পায় আমি এখন আরও কাজের একটা অভিজ্ঞতা হয়েছে। সেখান থেকে কোনো জায়গায় যদি আমি ঠেকে যাই তখন ম্যাডামদের, স্যারদের আমি ওই স্মরণ করি, তাদেরকে বলি যে এটা কীভাবে কী করা যাবে, তখন তারা আমাদের নির্দেশনা বলে দেয়। এভাবে আমার দেখা যাচ্ছে যে অনেক একটা ভালো পজিশনে কাজ করার একটা উপযোগী হয়ে গেছে আর কি। এই দেখা যায় যে আমার লোকজনগুলোও এইভাবে কাজ করতেছে, তখন আমরা সবাই মিলে একটা ভালো কোম্পানি, বড় বড় যারা প্রজেক্ট আছে এগুলোর কাজও ধরার চেষ্টা করতেছি আমরা। যেহেতু আমরা সরকারিভাবে একটা ট্রেনিং করছি, সেইখানে আমরা সেই ট্রেনিং অনুযায়ী আমরা সরকারি কাজেও একটা রেট দিতে পারি, টেন্ডার দিতে পারবো, এই আশায় আমরা আর কি এই বাংলাদেশ কুরিয়ার ট্রেনিং সেন্টার থেকে আমরা আরও ভালো কিছু করার চেষ্টা করতেছি। এই তো আমার মোটামুটি এই কাজের অভিজ্ঞতা আমার অনেক দিন, কিন্তু সার্টিফিকেট আগে ছিল না, এখন আমি এখান থেকে সার্টিফিকেট নেওয়ার উপক্রম হয়েছি। হওয়াতে আমার কাজের মান আরও বেশি হয়েছে, আরও সাহস বেশি হয়েছে কাজের অভিজ্ঞতায়। এই আর কি আমার জীবনে এইভাবে আমি মোটামুটি ভালো ইনকাম করতেছি এবং ভালোভাবেই চলতে পারতেছি। ছেলে মেয়ে নিয়ে সবাই ভালোই আছি। আসসালামু আলাইকুম, আমার নাম ইনায়েতুর রহমান, আমার মোবাইল নাম্বার 01705811577। কেউ যদি কোনো কাজ, বড় কাজে কেউ যদি ঠেকে যায় কিংবা কেউ দেখা যাচ্ছে কাজটা উঠাইতে পারতেছে না, তখন আমি তাদেরকে সাহায্য করতে পারবো, আমার লোকজন আছে। আর কেউ যদি দেখা যাচ্ছে বড় একটা কাজ ধরতে চায় অথবা কোনো কাজে তাদের লোক দরকার হয়, তখন আমি লোকও দিতে পারবো এবং কাজও করতে পারবো। আমি নিজেই কাজ করি এবং লোক দিয়েও কাজ করাই। আমাকে যদি কেউ একটা বিল্ডিং নতুন করতেছে তখন যদি আমাকে কাজ দেয়, তা কাজটা আল্লাহর রহমতে দক্ষতার সহিত সুন্দরভাবে আমি করে দিতে পারবো। আমার এই বিশ্বাস আছে যে আমি একটা ভালো কাজ করতে পারি। এভাবে আমি আর কি দেখা যাচ্ছে মোটামুটি ভালোই কাজ করতেছি, ভালোভাবেই চলতেছি।